আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মধ্যে কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বা পোষ মানাতে পারবেন আপনার বিড়ালকে এবং আপনি যতটা ভালোবাসেন আপনার প্রিয় পেটকে আপনার প্রিয় পেটও আপনাকে তো ঠিক ততটাই ভালোবাসবে তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আমার প্রিয় পেট এর নাম মিনি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ওকে কী পরিমাণ ডিস্টার্ব করতেছি ওর ঘুমের মধ্যে কিন্তু ও আমাকে কিছু বলছে না ঠিক আছে অনেক বিড়াল আছে যেগুলো সে হিংস্র আপনি ধরতে গেলে কামড় দেয় কিন্তু আমার বিড়ালটা কখনোই ধরতে গেলে কামড় দেয় না ও আমার কোলের মধ্যে চলে আসে আমি যেখানেই থাকি না কেন ও আমাকে খুঁজে বের করে খুঁজে বের করে ওর খাওয়ার জন্য হলেও আমাকে ডেকে নিয়ে আসে ওর খাওয়ার জায়গায় এমন হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো আজ আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনার প্রিয় পেট আপনাকে বেশি বেশি ভালোবাসে এর প্রধান কারণ হচ্ছে যখন একটা বিড়াল ছোট থাকবে তখন অ্যাজ এ চাইল্ড একটা বাচ্চার মতো আপনার তাকে ভালোবাসতে হবে কেয়ার করতে হবে তার খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে সে কি পছন্দ করে সে কি খেতে ভালোবাসে সে কি খেতে চায় কতটুকু তাকে খেতে দেওয়া দরকার তার গোসল মনে করেন গরমের মধ্যে তাকে সপ্তাহে দুইবার বা দুই দিন গোসল করানো তারপরে তাকে ঘন ঘন আদর করা তাকে কোলে করে নিয়ে বসে থাকা বা আপনি পড়তেছেন তখন তাকে নিয়ে কোলে করে নিয়ে বসে থাকলেন তাকে একটু আদর করলেন যখন ঘুমোতে গেলেন তখন কোলের মধ্যে টেনে নিয়ে একটু আদর করলেন এভাবে যদি আপনি খেয়াল করেন ওর তাহলে দেখবেন অবশ্যই ও আপনার পোষ মেনে যাবে আপনি যেখানেই যাবেন ও আপনার পেছন পেছন থাকবে আপনি যতটা ভালোবাসেন ওকে ঠিক ততটাই আপনাকে ও ভালোবাসবে দেখতে পাচ্ছেন আমার বিড়ালটাকে আমি কিভাবে বিরক্ত করতেছি আমি ওকে টেনে তোলার চেষ্টা করতেছি আমি ওকে ঘোরায় নিয়ে যাচ্ছি আমি ওর পা ধরে টানছি ও কিন্তু আমাকে কিছুই বলছে না আর অন্যান্য বিড়াল আছে তা গায়ে হাত দিলেই সে খামচি দেয় কামড় দেয় আমার বিড়াল কিন্তু এরকম না কারণ একটাই কারণ ওর যতটা কেয়ার আমি করি ও আমাকে কখনোই কিছু বলবে না ঠিক আছে এই জন্য আপনারা দেখবেন যে আপনার বিড়াল বাচ্চা বা বিড়ালটাকে ঠিকমতো খাওয়া হচ্ছে কি না ওর প্রিয় খাবার দিতে পারছেন কিনা না ওকে ভালো করে যত্ন করতে পারতেছেন কি না সেগুলো খেয়াল রাখবেন তাহলে অবশ্যই আপনার প্রিয় পেটটা আপনাকে ভালোবাসবে পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন